জীবনের দুঃখ কষ্ট কি জিনিস তা বুঝতে শিখিনি। বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে আমি। কলেজে পড়ার সময় সাহেব নামে একটি ছেলের সাথে পরিচয় হয়। পরিচয়ের পর থেকে কিছুটা উচ্ছৃঙ্খল জীবনযাপন শুরু করি। সাহেবের সঙ্গে কিছুদিনের মধ্যে আমার প্রণয় পরিণত হয়। তারপর আমি একসময় প্রেগনেন্ট হয়ে পড়ি। তখন সাহেবকে বিয়ে করতে বললে সাহেব কিছুতে রাজি হয় না। তাই আমি আমার অনাগত বাচ্চাকে নষ্ট করে ফেলি। তারপর নিজের জীবন সম্পর্কে বুঝতে শুরু করি। তারপর বাবা মায়ের পছন্দ করা ছেলে সাকিবকে আমি বিয়ে করি। সাকিব আমাকে ভীষণ ভালোবাসত, তাই পূর্বের অপরাধ বোধ আমাকে ভীষণ কষ্ট দিত। একসময় আমি আবেগের বশবর্তী হয়ে সাকিবকে সব কথা খুলে বলি। তারপর থেকে সাকিব বদলে যায়, আমাকে মেন্টাল টর্চার শুরু করে। এমনিতে সাকিব খুব ভালো ছেলে, নিজের অপরাধের শাস্তি পাচ্ছি বলে তার আঘাতগুলো মেনে নিতাম। আমাকে অবজ্ঞা করার কথা জানতে চাইলে তার উত্তর, আমার শরীরটাকে তার পছন্দ ঘৃণা হবে। এই কথাটি আমার মাইন্ডে লাগে। এই একটি কথা বারবার শোনার পর আমি তাকে ছেড়ে আমার বাবার বাড়ি চলে আসি। তারপর ওর সাথে আর যোগাযোগ করেননি? ও অবশ্য মাঝে মধ্যে ফোন করত, কিন্তু ওই যে আমার শরীরকে তার পছন্দ ঘৃণা হয়, সেই একটি কথা বারবার আমার কানে বাজতে থাকে, তাই আমি তার ফোন রিসিভ করতাম না। কিছুদিন পর শুনলাম কোন এক মডেল কন্যাকে বিয়ে করেছে। সাকিবের বিয়ের কথা শুনে আমার বাবা মা আইনি সহায়তা নিতে চেয়েছিল, কিন্তু আমি নিতে দিইনি। আমার নিয়তি বলে সব কিছু মেনে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি পারছি না। সাইব, সাকিব, আমার অনাগত বাচ্চা, আমি বুঝতে পারছি জুই, এ সমস্ত কিছু ঘটে গেছে শুধু একটি মাত্র ছোট্ট কারণে, ইগো প্রবলেম, অহম। এই অহমের কারণে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারি না। মাঝে মধ্যে কি মনে হয় জানেন? আমাদের এই কষ্টগুলোকে যদি সবার সামনে তুলে ধরতে পারতাম, তাহলে আপনার মতো যারা আছেন তারা বুঝত, তাদের জন্য ভাববার কেউ আছে। কারণ এ সময় মানুষ নিজেকে অসম্ভব একা ভাবে। আপনি কি কিছু ভাবছেন? হ্যাঁ, ভাবছি এই অহম থেকে মুক্তির উপায়। উপায় আছে আমার, ইতি সাহেব আমার সাথে আমার সেটি আছে, এখানেও ইগো প্রবলেম। আমরা সমস্যা সমাধান করার চেষ্টা করছি, তার সমস্যাগুলো আমরা এখন রেকর্ড করব। রাখি আপা, সালাম আলাইকুম। শোন ভাই, লাইট কেট সব রেডি? সব রেডি, আমরা ঠিক আছে। এবার ওকে যাতে জায়গা, ওকে ইতি সাহেব আসেন প্লিজ। জি বসুন। শোন ভাই, ওকে ওকে বস। হ্যাঁ, কথাগুলো বলেন, আমরা এখন শুনবো, এখন রেকর্ড করবো না, ঠিক আছে? আপাতত ঠিক আছে, নিঃসংকোচে আপনি আপনার সমস্যার কথাগুলো বলেন। আমার বয়স যখন 10 বছর, তখন আমার মা বাবাকে ডিভোর্স দেয়। আমি জানি না কি কারণে আমার মা, অবশ্য আমি যাকে বলি বায়োলজিক্যাল মাদার, আমাকে আমার বাবার কাছে রেখে অন্য পুরুষের হাত ধরে চলে যায়। তারপর আমি দাদা দাদির কাছে বড় হয়েছি। কখনো বুঝতে পারিনি বাবা মায়ের অভাব। আজ আমি 25 বছরের পূর্ণাঙ্গ জীবন। বিশ্বাস করেন, ছোটবেলায় যখন বাবা মায়ের প্রয়োজন ছিল তখন তাদের অভাব বুঝতে পারিনি, অথচ আজ যখন তাদের কোনো প্রয়োজন নেই, কিন্তু তাদের কথা আমার বেশি বেশি মনে পড়ে। কেন আমি এত অসহায়? কেন আমার নিজেকে পরিচয়হীন, ঠিকানাই মনে হয়? প্লিজ প্লিজ আপনি বলতে থাকেন।
আমার বন্ধু বান্ধবীদের বাবা মাদের দেখলে কেন আমার খারাপ লাগে? কেন আমি কষ্ট পাই? কেন আমি বাবা মার যন্ত্রণার জন্য ঘুমাতে পারি না? কেন? ইফতিশা, আপনি কি আপনার বাবা মার অ্যাড্রেসটা আমাকে বলতে পারেন? কেন? আমি তাদের সাথে কথা বলবো। কি কথা বলবো বলেন? আপনি তৃপ্তির বাবা, তাই না? হুম। আমি ইফতির কাছে শুনেছি ওর কষ্টের কথা, বাবা মায়ের স্নেহ ভালোবাসা আদর না পাওয়ার মনের ভিতরে যে হাহাকারের কথা। সেই হাহাকার তো আমার ভিতরেও কম না। যা হোক, আপনারা কী জন্য এসেছেন সেটা বলুন তো। আঙ্কেল, আমরা একটা প্রামাণ্যচিত্র নির্মাণ করছি ডিভোর্স কেন হয় এর উপর। কি না, মানে স্বামী স্ত্রীর ডিভোর্স কেন হয় তার উপর। আপনাদের জীবনেও তো এরকম ঘটনা ঘটেছে, তাই আপনার সহযোগিতা আমার খুবই প্রয়োজন, প্লিজ। বাহ, ভেরি গুড আইডিয়া। আজকাল তাহলে আমাদের দেশে এগুলো নিয়েও কাজ হচ্ছে। ভেরি প্রমিজিং, গুড। আমি বললে যদি আপনার উপকার হয় অবশ্যই আমি বলবো, কিন্তু আপনার এই এই যন্ত্রের সামনে কিছু বলবো না। কথা বলবো আমি আর আপনি। আমি এনাদেরকে অনুরোধ করবো আমার ওয়েটিং রুম। অবশ্যই। ইয়া স্বপন ভাই, প্লিজ ওদেরকে নিয়ে একটু ওয়েটিং রুমে বসে ক্যাশটা সারি। হ্যাঁ, চলো। আঙ্কেল, আমি কি একটু রেকর্ড করতে পারবো? হ্যাঁ, নিশ্চয়ই। থ্যাংক ইউ। ইফতির মার আর আমার বিয়ের 3 বছর পরে আমি আমেরিকা বেড়াতে যাই। তখন সম্ভবত ইফতির বয়স 1 বছর 12 মাস ওই রকমই। আমার বেশ একটু লম্বা সময় আমেরিকাতে থাকতে হয়, এক্স্যাক্টলি আসলে মনে নেই কতদিন। ইতিমধ্যেই আমার এই লম্বা অনুপস্থিতিতে আমার স্ত্রীর আমার এক বন্ধুর সাথে সম্পর্ক গড়ে ওঠে। আমি আমেরিকা থেকে ফেরার পর লক্ষ্য করি ও যেন কেমন একটু বদলে গেছে, এবং আমাদের মাঝে একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে। এই দূরত্বটা ধীরে 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 একটু বাড়তে লাগলো। এবং ইয়াং ম্যান, ভেরি অনেস্টলি বলি যে হঠাৎ একসময় মনে হলো আমার যে এই সম্পর্ক আসলে হয় ঠিক হতে হবে, না হলে এটার একটা শেষ হতে হবে। এতটা সিরিয়াস ছিলাম না। তারপরও একদিন ইফতির মাকে বলি যে আমাদের বোধহয় স্প্লিট হয়ে যাওয়াটা ভালো। অ্যাকচুয়ালি এটা ছিল আমার একটা কথার কথা, কিন্তু তারপর দিনই ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। স্যার, আপনি কি তারপরে আর বিয়ে করেননি? প্রায় 7 বছর। ওই সময় আমি একটা রোড অ্যাক্সিডেন্ট করে আমার ডান পাটা ভেঙে ফেলি, এবং আমাকে পঙ্গুত্ব বরণ করে নিতে হয়। ওইভাবেই দিন যাচ্ছিল। ওই সময়ই একটি মেয়ের সাথে পরিচয় হয়, ও আমার সেবা শুশ্রূষা করে। এই একসময় ও আমাকে বিয়ের প্রস্তাব দেয়, আমি রাজিও হই। কিন্তু কি জানেন, আমি খুব ভালোভাবেই বুঝতে পারছিলাম ও আমাকে করুণা করছে, কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। এত কিছুর পরেও কি জানেন, এখনো ইফতির জন্য আমার বুকটা যেরকম ছটফট করে,
মাঝে মাঝে ইফতির মায়ের জন্য। প্লিজ আপনি কাঁদবেন না, আমরা ইফতির বন্ধু, আমাকে সব কিছু খুলে বলুন, আমি এর একটা সুরাহা করতে পারবো। সত্যি করে বলবেন কেন আপনাদের ডিভোর্স হয়েছিল? ইগো প্রবলেমের কারণে আমাদের ডিভোর্স হয়েছিল। সে কেন সন্দেহ করলো তার বন্ধুর সাথে আমার অশালীন সম্পর্ক আছে এই কথা আমি মেনে নিতে পারিনি, তাই জিদের বসে তাকে আমি ডিভোর্স দিয়ে মহিলা হোস্টেলে চলে যাই। কেন মহিলা হোস্টেলে? কেন? আমার বাবা মা তখন বেঁচে ছিলেন না, আমি খুবই অসহায় ছিলাম। আন্টি কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞেস করি, আপনার স্বামীর যাকে নিয়ে সন্দেহ ছিল আপনি তো শেষ পর্যন্ত তাকেই বিয়ে করলেন। ঠিকই বলেছো বাবা, সেই সময় তিনি আমাকে সাহায্য সহযোগিতা করেছিল এবং টাকাও দিয়েছিল। তারপর হেরে গেলাম, বিক্রি হয়ে গেলাম টাকার কাছে, অর্থের কাছে। আমি মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছিলাম ইফতির মা হিসাবে, কিন্তু আমি পারিনি। যেই মানুষটাকে নিয়ে এত সন্দেহ এত অশান্তি, শেষ পর্যন্ত সেই মানুষটাকে বিয়ে করতে হলো। এছাড়া আমার আর কোনো উপায়ও ছিল না। আমি সারা জীবন ইফতিকে মনের ভিতর লালন করে বেঁচে আছি। ইফতির সাথে যোগাযোগ করলে কি বলে জানো? ইফতি কি বলে? ইফতি বলে আমি নাকি তার বায়োলজিক্যাল মাদার। তার নাকি বায়োলজিক্যাল মাদারের প্রয়োজন নেই, আমি নাকি বায়োলজিক্যাল মাদার। তার নাকি বায়োলজিক্যাল মাদারের প্রয়োজন নেই। তুমি কাঁদছ কেন? তোমার জন্য মম, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। আমারও তো তোমাকে দেখতে ইচ্ছে করছে, কিন্তু আমাদের মনটাকে অনেক শক্ত করতে হবে জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য, উজ্জ্বল ভবিষ্যতের জন্য। আর হ্যাঁ, ঠিক মতো পড়াশোনা করবে, আর কোনো টেনশন করবে না, কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে। জানালে কি সব প্রবলেম সলভ হয়ে যায়? যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে তো প্রবলেম ফেস করে আসছি। এনিওয়েজ, জুড়ে আমার কলেজ ছুটি, তাই ভাবছি কিছুদিন তোমার আঁচলের ছায়া থাকতে আসবো। ওকে, ভালো থাকিস মা, রাখি। আমাদের চা নাস্তা দিয়ে যা তো। আপা, আমরা একটা কঠিন সাবজেক্ট বেছে নিয়েছি, আমার একেবারে খবর হয়ে যাচ্ছে। আমি জানি একটু কষ্ট হবে, তাও আমি চাচ্ছি আপনি সমস্যাগুলো সবার সামনে তুলে ধরেন, তাতে করে স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙা ডিভোর্সের কারণ সবাই জানতে পারে। এই কাজটা আমার কাছে খুব কঠিন মনে হচ্ছে, তাছাড়া সব কথা তো ওরা আপনাকে বলবে না। কেন বলবে না? প্রাইভেসির কারণে, যার যার প্রাইভেসির কথা চিন্তা করে কথাগুলো বলতে চায় না। আমি একজন সাইকোলজিস্ট, আর সাইকোলজিস্টদের কাছে কোনো কথা গোপন করলে কোনো সমস্যার সমাধান পাবে না। আমরা যেভাবে সমস্যাগুলো তুলে ধরছি তাতে অনেকেই ইগো প্রবলেম থেকে মুক্তি পাবে বলে আমার বিশ্বাস। ভালো কথা আরিফিন, আমাদের অনুষ্ঠানটা প্রচারের ব্যাপারে কোনো টিভি চ্যানেলের সাথে কি আপনার কথা হয়েছে? জি আপা, কথা হয়েছে, অলরেডি দুটি পর্ব জমা দিয়েছি, আজকালের মধ্যেই জানতে পারবো। যেভাবে আপনি ভালো মনে করেন সেভাবে শুরু করেন। জি আপা, তাহলে এখন উঠি? উঠবেন কেন, চা নাস্তা খেয়ে যান। জড়ি না, চা নাস্তা দিতে তোর কতক্ষণ লাগে রে? কি হলো রে, কি ভেঙেছিস? আম্মা, কিনছেন একটা বিপদ হইছে। এই আম্মা, কাফেতে পড়ে হাত ভেঙে গেছে, দুটো আমার মাথাটাই নষ্ট হয়ে গেছে। অনুরোধ করবো আমাকে আপনি বলবেন না, তুমি বলবেন। আম্মা,
ভাই স্বপন ভাই, আপনি চুপ করেন। আপনি সেটা সবসময় ফাউল টক করেন, একটু চুপ থাকেন। ওনার দুঃখ আপনি কি বুঝবেন? হ্যাঁ চুপ। আম্মা আম্মা আপনি বলেন, আপনার মতো করে বলেন, কোনো সমস্যা নাই। কান্না কান্না বলেন, তা তো কোনো সমস্যা নাই। খালি এই যে ক্যামেরাটা দেখতেছেন না, এই ক্যামেরাটার দিকে তাকাই থাকে বলেন, ঠিক আছে? যাই আম্মা। আচ্ছা ওকে, টেকে যাবো টেকে যাবো টেকে যাবো। আমার নাম ময়রম, গার্মেন্টসে চাকরি করি। দেখতে ছোটো খাটো হইলেও বয়স কিন্তু আমার 22। এই বয়সে আমার 4টা বিবাহ হয়েছে, একটাও টিহে নাই। প্রথমটা আসিল জুয়াইরা, দুই নাম্বারটা আসিল মদখুর, তিন নাম্বারটা আসিল দারোয়া, চার নাম্বারটা আসিল ফাতিমাস্তান। সবগুলার লগে সারাসারি হয়ে গেছে। তাই তালাকটা অবশ্য আমি নিজেই দিছি, তালাক দিব না কেন কন? বউ খাওয়ানোর ক্ষমতা নাই, আবার বউয়ের কাছে উল্টা টাকা চায়, টাকা না দিয়ে তাহলে মার দূর কর। মানুষের পোলা পাইন দেখে মনে হয় যদি নিজের একটা পোলা পাইন থাকতো, মনে হইলে কি আর হইব, সংসার তো আর হইল না। তাই আল্লাহর কাছে কই, আল্লাহ গো আমার মতো পোড়াকো পাইলা কইরা কাউরে দুনিয়াতে পাঠাইও না, কাউরে পাঠাইও না, আল্লাহ কাউরে পাঠাইও না, কাউরে পাঠাইও না। আমরা মতো গরিবের কপালে খালি উষ্টা লাগতি। হায়রে আল্লাহ, নিজের মনের লগে একটু সুখ দুঃখ মহেটার উপায় নাই, আয়া শুরু করছে কিরিং কিরিং। দাঁড়া, কালি তোকে পাগলাগারদে পাঠানোর ব্যবস্থা করছি। তাড়াতাড়ি খাবার দে, আমি ফ্রেশ হয়ে আসছি। আম্মা যেন মনে হয় ভালোই, যাই খাবার দে। আপা, আপনাকে একটা সুখবর দেওয়ার জন্য ফোন দিলাম। কাল রাত 9:30 সময় স্বাধীন টেলিভিশনে আমাদের ধারাবাহিকমূলক অনুষ্ঠান বিবাহ জীবন অশান্তি এবং ডিভোর্সের কারণ প্রথম পর্ব আনিয়ার যাবে। খবরটা শুনে খুবই ভালো লাগছে। আচ্ছা তোমার কি মনে হয় দর্শক গ্রহণযোগ্যতা পাবে? তো অবশ্যই গ্রহণযোগ্যতা পাবে। গ্রহণযোগ্যতা পাবে না কেন? প্রথম পর্বের নাকি স্পন্সরদের হিড়িক পড়ছে, তাছাড়া প্রত্যেকটা পরিবারেই তো স্বামী স্ত্রী আছে। ওকে ওকে, ওয়েট এন্ড সি, তাহলে রাখি। জি আপা, সালামু আলাইকুম। এই কালাজান, কালাজান, জি ভাইজান, জি ভাইজান, শোন দুপুরে লাঞ্চের কি ব্যবস্থা করলি? ভাইজান আপনি যেটাই খেতে চাইবেন সেই ব্যবস্থাই করুন। তুই কি আমার জন্য পান্তা ভাত আর ইলিশ মাছের ব্যবস্থা করতে পারবি? অনেকদিন দেশের বাইরে ছিলাম, পান্তা ভাত আর ইলিশ মাছ খাইনি। ভাইজান কোনো সমস্যা নাই, কইছি না আপনি যেটাই খেতে চাইবেন সেই ব্যবস্থাই করুন। আচ্ছা ঠিক আছে, তুই পান্তা ভাত ইলিশ মাছের ব্যবস্থা কর, না সাথে একটু সর্ষে ইলিশ। হ্যাঁ আচ্ছা, তোর কাছে কি বাংলাদেশের ডক্টরদের কোনো টেলিফোন ডিরেক্টরি আছে? আমার একজন সাইকোলজিস্টের নাম্বার দরকার, ডক্টর ঈশিতা।
শুনছি উনি নাকি বাংলাদেশে নাম করা ডাক্তার, ওনার নাম্বার পাওয়া কোনো ব্যাপার না। ভাইজান, আপনার কি মানসিক কোনো সমস্যা আছে? আশ্চর্য আমি তো সেই আগের আমাদের সেই পুরানো জায়গাতে। ও, তুমি চলে এসেছ? আচ্ছা চলে আসো, তাড়াতাড়ি চলে আসো, কাম অন। ও, তুমি চলে এসেছ, কেমন আছো? ভালো, তুমি? আমি এই তো চলে যাচ্ছে আর কি। এখানে কি একা এসেছো? না, আসলে আমি আসিফের সাথে বেরিয়েছি, ও ভিতরে গেল ড্রিঙ্কস আনতে, ও আসলেই তোমার সাথে পরিচয় করিয়ে দেব। না থাক, যদি কষ্ট পান। আসলে আমি খুবই সরি ফুয়াদ। সরি বলার কোনো কিছু নেই। দেখো, আমি একটা চাকরি ইন্টারভিউর জন্যে চিটাগাং গেলাম, তোমায় কিছু বলিনি, কিছুই জানায়নি। তুমি ভাবলে যে তোমাকে বিয়ে করার ভয়ে আমি পালিয়ে গেছি। আমি ভেবেছিলাম যে তোমাকে একটা সারপ্রাইজ দেবো, তারপরে তো সব কিছু আসলে কোনো কিছুই ঠিকঠাক হলো না। তোমার মেয়ের কি নাম রেখেছো বলো তো? ইতি। ইতি? ইতি মানে তো ইতি মানে তো শেষ, তার মানে কি শুরুই করলে না এখানে শেষ করে দিবে, আর কোনো বাচ্চা কাচ্চা দেবে না? কি যে বলো, তোমার দুষ্টামি এখনো গেল না। বাদাও, আমি চলে যাচ্ছি কালকে, হয়তো নাও ফিরতে পারি। কেন? তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই ফোন করেছিলাম।
চিঠিটা যখন হাতে পাবে তখন হয়তো আমি তোমাকে ছেড়ে অনেক দূর পৌঁছে যাব। তোমার মনে প্রশ্ন জাগতে পারে, কেন আমি তোমাকে ছেড়ে চলে এলাম? তুমি প্রতিরাতি স্বপ্নের ঘুরে ফুয়াদ ফুয়াদ বলে ডাকাডাকি করতে, তাই তোমাকে কিছু জিজ্ঞাসা না করেই ফুয়াদের খোঁজ করি এবং তোমাদের সম্পর্কের কথা জানতে পারি। সেদিন রেস্টুরেন্টে তোমাদের দুজনকে একসাথে দেখে আমার মনে হলো তোমাদের এক হওয়া উচিত, তাই চলে এলাম। বিশ্বাস করো ঈশিতা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আর ভালোবাসি বলেই আমি তোমার সুখ চাই। তুমি সুখী হও। কি দেখছ? তোমাকে এতদিন পর কি মনে করে ফিরে এলে? ফিরে আসা নয়, বলতে পারো ছুটি নিয়েছি। ঈশিতাকে হারানোর পর আমার জীবনের সবচেয়ে বড় শত্রু হলো টাকা। সেই শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে আমি জয়লাভ করেছি। জীবনে অনেকটা বছর পার করে আমি এখন প্রতিষ্ঠিত, কিন্তু প্রতিষ্ঠার কি মূল্য আছে বলো? জীবনের বড় চাওয়াটাই তো অপূর্ণ রয়ে গেল। বলতে পারো এখন আমি ক্লান্ত, তাই হয়তো এই ফিরে আসা, ছুটি নেওয়া। ক্লান্তি শেষ হলে আবার ছুটবে, তাই তো? আমার জীবনে টাকার বিপরীত শব্দ হচ্ছে ঈশিতা। টাকা থাকলে ঈশিতা থাকে না, ঈশিতা থাকলে টাকা থাকে না। তুমি আগের মতোই আছো, একটুও বদলাও। আচ্ছা, দয়া করে দু একটা ঘন্টা দেওয়া যাবে আমাকে? জরুরি কিছু কথা ছিল, যদি সম্ভব হয়। কোথায় যাবে? কেন, আগের দিনগুলোতে? আজ নয়, তাহলে কাল কোনো একটা সময় আগের জায়গায়। ওকে, আইল ট্রাই। চেষ্টা চেষ্টা করলে যে সফলতা হয় এটাই তার প্রমাণ। আমি কখনোই ভাবতে পারিনি আমাদের অনুষ্ঠানটা এত জনপ্রিয়তা পাবে। শুনে বেশ ভালো লাগছে। যে কথা বলতে আসছি সেটা হলো আমাদের জিয়াপু আছে না, জিয়াপুর হাজব্যান্ড সাকিব সাহেব আসছিল। কোনো নেগেটিভ কিছু? না না, উনি তো চাচ্ছে জিয়াপু কেন ওনাকে ছেড়ে গেল সেটা যেন সবাই জানে। এটা কিন্তু আমাদের অনুষ্ঠানের জন্য ভালো হবে। তাহলে তুমি যা ভালো বুঝছো তাই করো। বেটার হয় ওনাদেরকে আমাদের অনুষ্ঠানে নিয়ে আসি, আপনি কি বলেন? ঠিক আছে, নিয়ে আসো। তুমি কেমন আছো সেটা জানা হয়নি এখনো। এই তো দিনগুলি দেখতে দেখতে কোনো রকম কেটে যাচ্ছে। তোমার স্বামী মেয়ে কোথায়? ইতির যখন 3 বছর বয়স ও তখন আমার সাথে রাগারাগি করে জার্মানি চলে যায়, আর ওখানে গিয়ে এক জার্মানি মহিলাকে বিয়ে করে। সেই থেকে ও আর আমি আলাদা। ইতি এখন কোথায়? ও নিশ্চয়ই এখন অনেক বড় হয়েছে। ও কানাডায় থাকে। এখন তোমার কথা শুনি, তোমার বউ কি তোমার সাথে থাকে? নেই। নেই মানে তুমি এখনো বিয়ে করনি? ঈশিতার মতো একটা মেয়ে পেলে অবশ্যই বিয়ে করব। আমার জন্য তোমার জীবনটা শেষ করে দিলে? কোথায় শেষ করলাম? এই তো আমি জীবন্ত তোমার সামনে বসে আছি, তাই না? জানো, ছোটবেলায় অনেকগুলো কাগজের নৌকা একসাথে পানিতে ভাসিয়ে দিতাম। কিছু নৌকা খুব তাড়াতাড়ি কিনারায় ফিরে আসতো, আর কিছু নৌকা দুপুর পেরিয়ে পড়ন্ত বিকেলে কিনারায় ফিরে আসত। আচ্ছা, আমরা কি পারি না পড়ন্ত বিকেলের নৌকাগুলোর মতন আবার? জানো তো কিছু নৌকা শক্ত খুঁটির সাথে এমন ভাবে আটকে যায় যা কখনোই কিনারায় আর ফিরে আসতে পারে না। এতদিন ইতিকে নিয়ে তো বেশ ভালোই ছিলাম, ফুয়াদ এসে সামনে দাঁড়াতে না পাওয়ার ব্যথাটা আবার নতুন করে জন্ম নিল। জীবনটা কেমন যেন এলোমেলো হয়ে গেল। ফুয়াদ এখনো আমাকে চায়। কিরে, তুই এখানে এসে বিছানা করছিস কেন? আম্মা, আমি আজকে যেহানে ঘুমামু। আম্মা, আপনার একটা কথা কোয়াইনি। আমার না
একবার বুদ্ধি ধরছিল বুঝছেন, এই বুদ্ধি ধরার পরে আমার খালি ডর লাগে, একলা একলা ঘুমাতে ভীষণ ডর লাগতেছে আম্মা, আমি এনে ঘুম। ভূতে ধরছিল মানে এসব কে বলছিস তুই? আম্মা গো, আমি আপনার একটা কথা গোপন করছি, আমার আরেকটা বিবাহ হয়েছিল, সেই খচ্চর বেড়ার লগে আমার বিবাহ হয়েছিল। এই বেড়া স্বপ্নের মধ্যে আমার লগে খালি আর কি করে বলিস কি? আম্মা, আমি আপনার লগে মিশা কথা কইছিলাম, আমার যার সাথে বিয়ে হয়েছিল সেই ঘরে আমার একটা রাজপুত্রের মতো সাওয়ালো হয়েছিল গো আম্মা। কি বলবো আম্মা, দুঃখের কথা। ঠিক আছে, কাঁদবি না, তারপর কি হয়েছে বল। আম্মা একটা কথা কই, কিছু মনে করেন না, আমার কি সমস্যা এটা আপনি শুনে কি কোনো লাভ আছে? আপনার নিজেরই তো 100টা সমস্যা, আমি যে দেখতেছি আপনার সমস্যা তো আপনি নিজেই সমাধান করতে পারতেছেন না, আমার সমস্যা আপনি কি সমাধান করবেন? বেটি মনে করছে আমি কিচ্ছু বুঝি না, নিজের হইলো 10 বস্তা সমস্যা, নিজের সমস্যা নিজের সমাধান করতে পারে না, হে করব আমার সমস্যার সমাধান, সব তো সব হে আবার মনের ডাক্তার হইছে। মনে করছে আমি কিচ্ছু বুঝি না। আসলে সেটা তোমাকে কি বলবো ঠিক বুঝি না, মানে টোটাল ব্যাপারটা এমন একটা পরিস্থিতিতে গিয়ে ঠেকেছিল। ধরো স্পিকারটা একটু অন করো, ওর কণ্ঠস্বরটা শুনি। হ্যালো মম, কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা পরশু কথা কি তোমার মনে আছে? তুই বাংলাদেশে আসছিস তাই তো? এক্স্যাক্টলি, মনে আছে তাহলে না? গুড, ভেরি গুড। এবার আসলে তোর জন্য একটা সারপ্রাইজ আছে, তোর এক আঙ্কেলকে তোর সাথে পরিচয় করিয়ে দেব। আচ্ছা মম, তিনি কি সেই যার জন্য আব্বু আমাদেরকে ছেড়ে চলে গেছে? ওকে মম, তাহলে আজকে রাখি। হ্যাঁ আমি তোমাকে কিন্তু একটা মজার সারপ্রাইজ দেবো, ওকে? জাস্ট ওয়েট ফর দ্যাট। ওকে বাই। আমি কি ঠিক করছি? যার সুখের জন্য আমি এতটা দিন আত্মগোপন করেছিলাম, কেন আমি ঈশিতাকে তার মেয়ের কাছে ছোট করব? আমি চলে যাব। যে আমি জীবনে কখনো সুখ পাইনি সেই আমি কেন অন্যের সুখ নষ্ট করব? আপা কি একটা জরুরি বিষয় বলবেন বলেছিলেন। তুমি তো বলেছ আমাদের প্রোগ্রামটা দাঁড়িয়ে গেছে তাই না? জি আপা, ওই চ্যানেল থেকে আমাকে ফোন করেছিল,
তারা নাকি দর্শক থেকে অনেক ফোন পাচ্ছে, দর্শক নাকি খুব এনজয় করছে। তাহলে তো খুবই ভালো কথা, টোটাল কনসেপ্টটা তো পেয়ে গেছো। এখন কি তুমি কিছুদিন প্রোগ্রামটা একা চালাতে পারবে? পারবো তো অবশ্যই, কিন্তু আপা আপনি থাকতে চাচ্ছেন না কেন? আমি কিছুই বুঝতে পারছি না, আমার সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে, কোনো কিছুর কোনো সমাধান খুঁজে পাচ্ছি না। আপা আপনি টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে, আপনি কিছুদিন বিশ্রাম নেন। হ্যাঁ আমি তাই ভাবছি, তুমি তাহলে কিছুদিন কাজ চালিয়ে যাও। তোমাকে সুখবর দিচ্ছি, আমার মেয়ে ইতি বাংলাদেশে চলে এসেছে, ওকে আমার বেশ সময় দিতে হবে। তাহলে তো আপা ভালোই হলো, আপনার মেয়ের সান্নিধ্য পেলে আপনার বিষাদ কেটে যাবে। আপা আমি কি এখন রাখবো, কেসটা আছে, শুটিং শুরু করবো। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। মম, তুমি বলছিলে আমাকে নাকি সারপ্রাইজ দেবে। সারপ্রাইজ দিব, কিন্তু কিন্তু কি, আই ডোন্ট নো এনিথিং। ওকে, তুমি বলেছো সারপ্রাইজ দেবে, তুমি দেবে। এনি হাউ বস, ঈশিতাপা কি বললো, উনি আর আসবেন না? না, উনি কিছুদিন বিশ্রামে থাকবেন, ওনার বিশ্রামই দরকার। শুনলাম ওনার নাকি নিজেরই বড় সমস্যা। আচ্ছা সফর সাহেব, আপনার সমস্যাটা কোথায় সেটা বলেন তো। কারোর সম্পর্কে কোনো কিছু না জেনে উল্টাপাল্টা কথা বলেন কেন, স্বভাবটা পাল্টান, যান সরিয়ে যাব। অনেক খাওয়া হলো, অনেক গল্প হলো, আম্মা যান আজকে উঠি। উঠি মানে, আজ তো আমরা সবাই একসাথে ডিনার করব। অফ কোর্স আমরা একসাথে ডিনার করব। জাস্ট আ সেকেন্ড, আমি জাস্ট ক্যামেরাটা নিয়ে আসি। ওকে, ওয়েট আ মিনিট। দেখো ঈশিতা, একসাথে ডিনার করাটা মনে সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? কেন সব কেন তো উত্তর থাকতে নেই। কেন থাকে না, কেন থাকে না সেটা তো জানি না, আমাকে যেতে হবে, সম্ভবত দেশ ছেড়ে। কেন? কারণ এই দেশে আমার থাকা জায়গা নেই। কেন নেই? আন্টি এক মিনিট, এক মিনিট, জাস্ট আ সেকেন্ড, ক্যান আই টেক আ পিকচার? হ্যাঁ। ওকে ওকে, মম ক্লোজ আসো, কাম অন। হোয়াট হ্যাপেন্ড, তুমি আপসেট কেন? ও আঙ্কেল, হোয়াট ইজ দিস, হোয়াই আর লুকিং সো আপসেট, কাম অন, চিয়ার আপ। ইয়া, একটু কাছে, ইয়েস, আমি তাহলে আসি। যে মানুষটা আমাকে ভালোবেসে সারাটা জীবন পার করে দিল, তার জন্য আমি কিছুই করতে পারলাম না? কত মানুষের মানসিক সমস্যার সমাধান করি আমি, আজ আমার জটিল মানসিক সমস্যার সমাধান কে দেবে? না, এমনি। দেন তুমি কাঁদছো কেন? কারণ এখনো যে সে আমাকে ভালোবাসে। শোন, আমার জন্য একটা ট্যাক্সি ক্যাবের ব্যবস্থা কর, বলবি এয়ারপোর্ট। ভাইজান, এতদিন পর দেশে ফিরলেন, এই সপ্তাহখানিক থেকে আবার চলে যাবেন, খুব খারাপ লাগতেছে ভাইজান। খারাপ লাগলে হবে না, আমাকে তো যেতেই হবে। যা 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 যা। ঠিক আছে ভাইজান। Thank you.
করছো? প্লিজ পাগলামো করো না, কোনো পাগলামো না। আমাকে একা ফেলে তুমি কোথাও যেতে পারবে না। দেখো আমার কেউ নেই, কিন্তু তোমার একটা মেয়ে আছে। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু মানি না। পেছন দিকে তাকাও প্লিজ, পেছন দিকে তাকাও। আমি যাকে বলি বায়োলজিক্যাল মাদার, বায়োলজিক্যাল মাদার, বায়োলজিক্যাল মাদার। আমি তাকে বায়োলজিক্যাল মাদার মাদার তার নাকি বায়োলজিক্যাল মাদার প্রয়োজন নেই। ড্রাইভার সাহেব গাড়ি ঘুরিয়ে বাড়ি চলেন।